মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স 2021 অনুষ্ঠিত হয়েছে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই কনফারেন্সে ব্যাংকের 150 জন শাখা প্রধান প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অংশ নেন দেশের কৃষক এবং গরিবের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংককে একটি আলোকিত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরী মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শাখা প্রধানদের পরামর্শ দেন তিনি করোনা মহামারীর কারণে 2020 সালকে বিপর্যয়ের বছরে উল্লেখ করে ব্যাংকটির চেয়ারম্যান বলেন দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে এবছর আরও বেশি মেধা ও শ্রম দিয়ে মার্কেন্টাইল ব্যাংককে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে হবে